এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শমশেরগঞ্জের ছবি। কর্ণাটকে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই একেবারে উচ্ছ্বাসে কংগ্রেস, জাতীয় কংগ্রেস একেবারে রাজ্য জুড়ে একেবারে রং খেলা নিয়ে মেতে উঠেছে ইতিমধ্যেই ফলাফল। যদিও এখনও হার জিতের ফলাফল হয়নি, যদিও কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস বিজেপি থেকে অনেকটা সিট এগিয়ে রয়েছে, আর তারই উল্লাসে একেবারে জাতীয় কংগ্রেস একেবারে রং মাখামাখি শুরু করেছে রাজ্য জুড়ে। দেখুন তার চিত্র। রাহুল গান্ধী জিন্দাবাদ, হারাছে বিজেপি, হারাছে হারাছে বিজেপি, আর বিজেপি কি করলি? হাই বিজেপি কি করলে? মোদির বিকলি। হাই বিজেপি কি করলে? বিজেপি সরকারকে ধূলিসাৎ করে দিয়ে জাতীয় কংগ্রেস জয় জয়কার করলো। সেই আনন্দে আমরা আজকে আমাদের ফলাফল অন্তরে শমশেরগঞ্জ ব্লকের অন্তরে নিমতলে আজকে আমরা সেই জয়ের খুশি আজকে উৎসাহে মুখরিত করেছি। তাই আমরা আজকে হোলি খেলায় তামাশি নিয়ে মত্ত। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় নিমতলার জয়, শমশেরগঞ্জের জয়, সাধারণ মানুষের জয়, খেটে খাওয়ার জয়। তাই আমাদের আনন্দ আজকে আমরা বলে বোঝাতে পারবো না কতটা আনন্দিত আছি। আজকে কর্ণাটকের বিধানসভার জয়, মোদী সরকারকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে বুঝিয়ে দিলে 2024-এ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে জাতি কংগ্রেস আবারও আসবে, প্রাইম মিনিস্টার হবে এবং সোনিয়া গান্ধী তার চেয়ারপারসন থাকবে। এটাই আমাদের এখন থেকে হুঙ্কার দিচ্ছি যে 2024-এ জাতীয় কংগ্রেস ছাড়া আর কোনো দল এই মাটিতে এই ভারতবর্ষে টিকে থাকবে না। উপহার করো, উপহার করো।